আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজ আমরা আলোচনা করব যে জন্মবার অনুযায়ী কোন শুভ চিহ্ন আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করবে এবং তার সাথে রাশি অনুযায়ী যদি কোনো ট্যাটু আপনি নিজের শরীরে খোদাই করতে চান বানাতে চান তাহলে কোন ট্যাটু লাগালে সেটা সৌভাগ্য ফেরাতে সাহায্য করবে অর্থাৎ আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর সেখানে গেলে দেখতে পাবেন যে একটি অল অপশন আছে সেটিও আপনারা ক্লিক করে দিন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কেননা এত সুন্দর একটা টপিক সবাই জানুক সবাই সৌভাগ্যবান সৌভাগ্যবতী হয়ে উঠুক এটাই কিন্তু আমাদের কাম্য হওয়া উচিত কেননা আমরা কিন্তু সবাইকে নিয়ে সাথে নিয়ে বাঁচতে চাই চলতে চাই আমরা চাই যে সবাই ভালো থাকুক আর সবার ভালো চাইলে কিন্তু নিজের ভালো হয় তাই যদি সবার ভালো চান নিজের ভালো চান তাহলে শেয়ার করুন সবাইকে জানান আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রথমেই বলবো যে আমরা অনেক রকম শুভ চিহ্নের কথা জানি জন্মবার অনুযায়ী এই চিহ্ন যদি যদি বাড়িতে রাখেন শুধু আপনার ভাগ্য ফিরবে তা নয় আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সমস্ত সদস্য এবং সদস্যার্থ ভাগ্য ফিরবেই বাস্তু দোষ যদি থেকে থাকে সেটা অনেকটাই কেটে যাবে এই শুভ চিহ্নগুলি রাখতে হবে বাড়ির দরজার সামনে বা বাড়ির চৌকাটের উপর বা নিজের গাড়িতে বা বসার ঘরে বা অফিসে অর্থাৎ যেখানে যেখানে আপনি থাকছেন কিছু সময় আপনি অতিবাহিত করছেন সেই সব জায়গায় অর্থাৎ সুভত্বগুলো সেখান থেকে যে পজিটিভ এনার্জি নির্গত হবে সেগুলো আপনার মধ্যে সঞ্চারিত হবে পুঞ্জীভূত হবে আপনি সেই পজিটিভ শক্তি দ্বারা আকর্ষিত হবেন আপনার জীবন কিন্তু সৌভাগ্যমণ্ডিত হয়ে উঠবে আবার যদি নিজের সঙ্গে রাখতে চান তাহলে লকেটে রাখতে পারেন আংটিতে রাখতে পারেন ব্রেসলেটে এই শুভ চিহ্ন বানিয়ে পড়তে পারেন তবে জন্মবার অনুসারে এক একজনের জন্ম এই যে চিহ্ন এক এক রকম হবে তাই সাতটি বারের জন্য সাত রকম শুভ চিহ্ন রয়েছে চলুন আমরা দেখি কোন বারের জন্য কোন চিহ্নটি শুভ প্রথমেই বলবো রবিবার যাদের রবিবারে জন্ম অর্থাৎ রবিবারে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু যদি পদ্ম ফুলের চিহ্ন তাদের সাথে রাখতে পারি এবারে অনেকে প্রশ্ন করতে পারেন যে একদম গোটা পদ্মফুল তুলে এনে যদি আমরা সাথে রাখি দেখুন সেটা সাথে রাখবেন ঠিকই রাখতে পারেন কিন্তু এটা একটা সাংকেতিক চিহ্ন এগুলো সবসময় আপনি রাখতে পারেন রোজ রোজ পদ্ম জোগাড় করা হয়তো সম্ভব না এরকম প্রশ্ন কিন্তু আসে সেই জন্য উত্তরগুলো এখনই দিয়ে দিচ্ছি যাতে আপনাদের আর কষ্ট না করতে হয় একদম অরিজিনাল পদ্ম খুবই শুভ মা লক্ষ্মীকে অবশ্যই দিতে পারেন কিন্তু এইটাও যদি রাখেন সব সময় থাকে সব সময় নাও পেতে পারেন সেই জন্য এটা যদি রাখেন খুবই শুভ হবে এতে আপনার ভাগ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার বাড়ির বাস্তুদোষ অনেকটা কমে যাবে তাই আপনি যেই যেইগুলোভাবে রাখার কথা বললাম সেইভাবে আপনি কিন্তু অবশ্যই রাখতে পারেন এরপরে বলবো সোমবার সোমবারেই যেসব জাতক জাতিকার জন্ম অর্থাৎ সোমবার জন্মবার যাদের তাদের চিহ্ন হলো উদীয়মান সূর্য অর্থাৎ যেই সূর্য আকাশে উঠছে যেই সূর্য কিন্তু অস্ত যাচ্ছে না আকাশে উঠছে সেই উদিত সূর্য এই উদিত সূর্য এইবারের পক্ষে খুবই শুভ সোমবারের পক্ষে তাই আপনারা কিন্তু এটা আপনাদের সাথে যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন আমরা বলে দিয়েছি কোথায় কোথায় রাখতে হবে সেই সব জায়গায় আপনারা কিন্তু রাখতে পারেন বা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন মঙ্গলবার মঙ্গলবার যে সকল জাতক জাতিকার জন্ম তাদের জন্য শুভ চিহ্ন হচ্ছে ত্রিশূল মহাদেবের সেই শক্তিশালী ত্রিশূল ত্রিশূল অর্থাৎ এই তিনটে সূচাগ্র কিন্তু কি নির্দেশ করে এই জন্ম মৃত্যু আমরা বলি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ সৃষ্টি স্থিতি পোলয় তিনটেকেই কিন্তু নির্দেশ করছে এই ত্রিশুল চিহ্নটিই আপনাদের বসার ঘরে রাখতে পারেন বা সদর দরজার সামনে রাখতে পারেন ঝুলিয়েও রাখতে পারেন বা আপনারা লাগিয়ে রাখতে পারেন বা দাঁড় করিয়ে যেমন করে ত্রিশুল থাকে সেভাবে রাখতে পারেন সব সময় সুচাগ্র তিনটে যেভাবে ত্রিশুল থাকে মহাদেবের হাতে ধরা থাকে সেইভাবেই রাখবেন বা আপনারা কিন্তু এটার পুজোও করতে পারেন আপনাদের যদি ঠাকুর ঘরে মহাদেবের শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গর সাথেও পুজো করতে পারেন কিন্তু খুব ভালো ফলাফল পাবেন আপনাদের ভাগ্য জাগ্রত হবে সুপ্ত ভাগ্য জাগ্রত হয়ে যাবে বুধবার যাদের বুধবারে জন্ম তাদের জন্য শুভ চিহ্ন হচ্ছে স্বস্তিক চিহ্ন তবে এই স্বস্তিক চিহ্ন কিন্তু অন্যরাও ব্যবহার করতে পারেন অর্থাৎ চিহ্ন যেমন বুধবারে বারের জন্য খুব ভালো অন্যরা কিন্তু আপনারা অন্য সমস্ত যেবারে বারে জন্মেছেন তারাও করতে পারেন কেন না এটা ইউনিভার্সাল সবাই এটা ব্যবহার করতে পারেন যদি এই বুধবারে জন্ম জাতক বা জাতিকা এই শুভ স্বস্তিক চিহ্ন ব্যবহার করতে পারেন যেভাবে আমরা বললাম তাহলে কিন্তু জীবনে দেখবেন ভাগ্য আপনাদের পরিবর্তন হয়েই গেছে বৃহস্পতিবার বৃহস্পতিবার যাদের জন্ম তাদের শুভ চিহ্ন হচ্ছে খাঁড়া বা খর্গ মা কালীর হাতে যে খাড়া থাকে যে খর্গ থাকে সেই খাড়া বা খর্গ এটা আপনারা যদি দরজার মাথার উপর রাখতে পারেন অর্থাৎ সমস্ত বিপদ কিন্তু এখান দিয়ে খণ্ডিত হয়ে যাবে বিপদ কিন্তু আর নেগেটিভিটি কিন্তু আর দরজার ভেতর দিয়ে ঢুকে আপনার গৃহে প্রবেশ করতে পারবে না কোনো কুশক্তি কিন্তু আসতে পারবে না সুশক্তি এখানে সেখানে জয়গান রচিত হবে জয়গান গাথা হবে গাওয়া হবে তাই এই খড়গটি দরজার মাথার উপর যদি রাখতে পারেন খুবই ভালো ফলাফল পাবেন কিন্তু শুক্রবার শুক্রবার যাদের জন্ম তাদের শুভ চিহ্নটি হলো ওম ওম চিহ্নটি যদি বাড়ির দরজার চৌকাটির উপর রাখতে পারেন বা দরজার মাথার ওপর রাখেন চৌকাট অনেকে জানেন না আধুনিক বাড়িতে অনেক সময় ফ্ল্যাটে বা আধুনিক জায়গায় কিন্তু চৌকাট রাখা হয় না কিন্তু চৌকাট কিন্তু খুব মঙ্গলজনক চৌকাটহীন বাড়ি কিন্তু বাস্তুদোষযুক্ত তাই যদি না চৌকাট থাকে আপনারা একটা চৌকাট করে নেওয়ার ব্যবস্থা করবেন এই চৌকাট কিন্তু থাকা উচিত কেন থাকা উচিত ব্যাখ্যা করে দিই কেননা তাহলে আপনারা এর গুরুত্ব বুঝতে পারবেন সরাসরি যেন কোনো নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জির মধ্যে ঢুকে না পড়তে পারে অর্থাৎ গৃহের মধ্যে না ঢুকে পড়তে পারে এটা একটা বাধা এটা একটা বাঁধ এটা একটা অবস্টার্কেল এটা এটা ইন্ডিকেট করে যে সরাসরি ঢুকবে না তাই এই চৌকাটি আপনাকে তো বাধাপ্রাপ্ত হতেই হবে একদম সরাসরি তো ঢোকা যাবে না সেই জন্য কিন্তু চৌকাট রাখা সাইন্টিফিক কারণ আছে নিজেই চিন্তা করে দেখুন এই চৌকাট থাকলে কিন্তু নোংরা আবর্জনাও সরাসরি ঢুকতে পারবে না অর্থাৎ কোনো জীবাণুও কিন্তু ঢুকতে পারছে না এবং বাস্তুর দিক থেকেও কিন্তু মঙ্গলজনক তাই চৌকাটা অবশ্যই রাখা উচিত তাই এই ওম চিহ্নটা চৌকাটের উপরে বা বাড়ির দরজার চৌক উপরে রাখতে হবে মাথার ওপর আর যদি চৌকাটের উপর রাখেন লক্ষ্য রাখবেন যেন সেখানে পা না পড়ে পবিত্র জিনিস তো রোজ সকালবেলা জল দেবেন পালে ফুল দেবেন মানে জাগ্রত করে দেবেন এই ওমের এত শক্তি কোনো কুশক্তি আপনার গৃহে অবস্থান করতে পারবে না সব সময় একটা লক্ষণ রেখা রেখে দেবে আপনার পরিবারের সমস্ত সদস্য বা সদস্যার উপরে আসতে যেতে চোখে পড়বে ওম আমাদের এই আদি অন্ত কিন্তু ওম দিয়ে তাই এটা আপনারা করতে পারেন শনিবার যাদের শনিবারে জন্ম তাদের শুভচিহ্ন হলো শঙ্খ তাই যদি আপনারা এই শঙ্খ বিশেষ করে দক্ষিণাবর্ত শঙ্খ যদি আপনারা রাখতে পারেন আপনাদের গৃহে এবং পুজোও করতে পারেন কেননা দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু ঠাকুরের সিংহাসনে বসে যদি পুজো করতে পারেন তাহলে কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি হয় কেননা শ্রী বিষ্ণু মা লক্ষ্মী দুজনেরই খুব প্রিয় পুজো করা হয় দক্ষিণাবর্ত শঙ্খর বিশেষত্বটা বলে দিই দক্ষিণাবর্ত শঙ্খ কেন বলা হয় সাধারণ শঙ্খগুলো দেখবেন বা দিকে খোলা থাকে আর দক্ষিণাবর্ত শঙ্কের দক্ষিণ দিক খোলা থাকে সেই জন্য এর নাম দক্ষিণাবর্ত শঙ্খ তাই এই উপায়গুলি যদি আপনারা করতে পারেন দেখবেন যে আপনাদের জীবনে আমূল পরিবর্তন হয়ে গেছে আপনাদের জীবন আমূল পরিবর্তন হোক ভাগ্য উদিত হোক এই কামনাই আমরা কিন্তু সবসময় করি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা রইল ভালো থাকবেন